মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দুরা জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আপনাদের মাঝে এমন একটি পাওয়ারফুল বিদ্যা বা বশীকরণ দেব, জগৎ মোহিনী, পৃথিবীর যে কোনো মানুষকে বশ করতে পারবে। আমি বাবা মারা যাওয়ার পরে আমি ভিডিও ছাড়ি নাই, মনে শান্তি নাই, এজন্য ভিডিও ছাড়ি নাই, কারণ আমি কার জন্য কি করব। যারা বিপদে শিষ্যরা যদি গুরুর বিপদে না দাঁড়ায়, তাহলে সে শিষ্যদের উপর গুরু কেমনে কি দিবে আর কি করবে। আমি তো কারো থেকে 10টি টাকা চাইলেই নেই, আমি কিছু বিদ্যা দান করি, আমাকে কিছু দান করবেন, তাতে আপনারা হয় না, বিভিন্ন জায়গায় পাশা মারা খায় আসে আমার কাছে আসে, আপনাদের হাতে টাকা থাকে না, 10টা টাকা দিতেও মনে হয় না। আমি সত্য কথা বলি, সত্য বিদ্যা দেই, এই জন্য আমার এই বিদ্যাটি এত পাওয়ারফুল। আপনারা যারা বলেন যে বিদ্যায় কাজ হয় না, গুরুর কাছে বহুদিন ঘুরছি ঘুরবে নি, তো আপনাদের বিশ্বাস ভক্তি নেই, আপনাদের গুরু আপনাদের দিতে চাইলেও আপনাদের নিতে আগ্রহী না, কারণ আপনারা বিদ্যায় চিনেন, মন্ত্রই জানেন, কিন্তু গুরু চিনেন না, এই জন্য আপনাদের বিদ্যায় কাজ হয় না। মন্ত্রের মেন শক্তি হলো তার গুরু, গুরুকে যদি আজই কিছু করতে পারার গুরুর কাছে বিদ্যা না, গুরু যদি ধ্যানে জাগরণে সাধনে যদি নিতে পারো, তাহলে বিদ্যায় বেশি বিদ্যার প্রয়োজন হয় না। আজকে যে বিদ্যাটা দিচ্ছি, আজকে 9টার পরে অমাবস্যা, কালকে পর্যন্ত অমাবস্যা, অমাবস্যা রাত্রে যারা মন্ত্র জপ করেন তাদের মন্ত্রর শক্তি বেশি, দ্বিগুণ হয়ে যায়, আর যখন মন্ত্র জপ করতে করতে মন্ত্র বয়স হয়ে যায়, তখন মন্ত্র শক্তি পাওয়ারফুল হয়ে যায়। তাই আমার হার্টের সমস্যা, আমার গলার সমস্যা, আমার বুকের ব্যথা, আমি কথা বলতে পারতেছি না, এই জন্য ভিডিও দিচ্ছি না, আমার শারীরিক সমস্যা, এই জন্য আজকে যে বিদ্যাটা দিব, আপনাদের কার কাছে তসবি বা উদাক্ষ এই মালা থেকে থাকে, আপনারা আসুন, পাতে বলবেন সাদা বা লাল কাপড় পরিধান করবেন, 5 রকমের বা 7 রকমের খড়ি নেবেন, লবণ ধূপ যদি পারেন সাদা ধূপ কিনে নেবেন, সাদা ধূপটি কিনে নেবেন, নেওয়ার পরে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, 5 রকমের ফুল দিয়ে আসুন সাজাইয়া। মুসলমান হয়ে থাকি বিসমিল্লাহ বলে আল্লাহ রাসুলের নাম স্মরণ করি, গুরুর নাম গুরু ধ্যানে বসবেন, হিন্দু দাদা হয় যা হিন্দু থাকেন, ঈশ্বর মহাদেবের নাম স্মরণ করবেন, ঈশ্বরম বলে শুরু করবেন, গুরুর নাম গুরুর ধ্যানে আপনারা বসবেন, এই মন্ত্রটি 11 মালা জপ করবেন, একবার কে মন্ত্র পড়বেন, এই সাদা ধূপ যদি হয় থাকে তাহলে একবার কে মন্ত্র করে জ্বলন্ত ওই ধূপে একবার কে মন্ত্র পড়ে একটাকে লিক্ষেপ করবেন আগুনে, করার পরে মন্ত্র দ্বিগুণ শক্তি হয়ে যাবে, আগুনের মতন শক্তি হয়ে যাবে, তখন আপনারা মন্ত্রদের যা করতে চাবেন তাই হবে, কিন্তু গুরুর বরদান থাকতে হবে, গুরুর অনুমতি থাকতে হবে, গুরুকে বিশ্বাস ভক্তি থাকতে হবে, গুরুর সাধনে বসলেন যেন গুরুকে আপনারা দেখতে পাবেন, গুরু যেন সামনে থাকে, সে তাদের জন্য বিদ্যায় 100% কাজ করবে, সারা জীবন মন্ত্র পড়লে কাজ হবে না, লক্ষ লক্ষ মন্ত্র প্রয়োজন নেই। এখানে দেখেন এর নাম জগৎ মোহিনী কেন বলা হয়েছে আমি বলে দিচ্ছি, আপনারা করবেন, যদি আপনারা যদি অমাবস্যা পূর্ণিমায় বা কালী পূজা দুর্গা পূজা এই ধরনের পূজাকালীন যদি যে চিনি দেয় মন্দিরে, যে চিনি দেয় সেই চিনিটা চুরি করতে পারেন, বা যে দেয়ারে তেল দেয় সে দেয়ারে তেল বা সে সিঁদুর যদি চুরি করতে পারেন, আল্লাহর রহমতে 100% কাজ হবে, কখনো মিস হবে না। যদি এগুলা মনির কাস্টমার হয় চিনি কিনে উত্তরমুখে বা পূর্বমুখে যে দোকানগুলি থাকে তাদেরকে চিনি কিনে, সেগুলাতেও কাজ হবে, কিন্তু এদের কাজ হবে 50%, আর ওই দিনের চিনি বা তেল বা সিঁদুর চুরি করতে পারে 100% কাজ হবে, খালি মিষ্টি বা মিষ্টি দেয় ওইখানে সে মিষ্টি চুরি করবেন, করে
একটা মিষ্টি নিয়ে এসে শুকিয়ে যদি ধুতে পারেন, একটা মিষ্টি দিয়ে সারা বছর কাজ করতে পারবেন। সামান্য নাকি মিষ্টি দেবেন, আরও গুঁড়া করে দেবেন, আর এই মিষ্টির সাথে মিষ দেবেন, দেওয়ার পরে আপনারা কাজ করবেন। আর সিঁদুর খালি গায়ে পরে, একাল গায়ে যে কোনো সময় ব্যবহার করা কাপড়ে বা যে কোনো শরীরে দিয়ে দিবেন। বা তেল, তেল যদি কালী মন্দিরের তেল যে দেওয়ার জলে, সে দেওয়ারের তেল যদি চুরি করেন, সে তেল দিয়ে এক বছর কাজ করতে পারবেন। ভাঁজ দে মিশ দিয়ে আপনারা কাজ করতে পারবেন। মাত্র এই মন্ত্রটি 11 মালা জপ করে নেবেন। অমাবস্যা পূর্ণিমাতে, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে বা কালী পূজার সময় আপনারা মন্ত্র শান দেবেন, মন্ত্র শান দেবেন। মাত্র তেপথে রাস্তা যায় পূর্ব দিক হয়ে বা মেয়ের বাড়ির দিকে বা তোমার গুরু যেদিকে বলবে নিয়ম জেনে মাত্র 7 বার অনুঙ্গ অবস্থা 7 বার এই মন্ত্রটি পড়ে সিঁদুর হোক, তেল হোক, মিষ্টি হোক, প্রেমিকাকে খাওয়াই দেবেন। আল্লাহর রহমতে বন্দুকের গুলি মিস হবে কিন্তু বিদ্যায় মিস হবে না, কারণ গুরুর উপর বিশ্বাস ভক্তি থাকে। আমার বিদ্যায় নাজায়েজ কাজে যদি খাটাও, আমার বিদ্যায় কখনো কাজ হবে না। যদি স্বামী স্ত্রীর ব্যাপারে খাওয়ান বা জামাই বেটির ক্ষেত্রে খাটান, অফিসের বসকে খাওয়ান, আল্লাহর রহমতে 100% কাজ হবে। আর কোনো শারীরিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক করার জন্য যদি আমার বিদ্যা কাজে খাটাও, কখনো ওই বিদ্যায় কাজ হবে না, হবে না, হবে না। যাদের বিদ্যার প্রয়োজন, আমি এইরকম অনেক অনেক বিদ্যা আমার কাছে আছে, আমি দেওয়ার লোক পাচ্ছি না। একজন শিষ্য আমার পাশে দাঁড়াইছে, বাইরে থাকে ডুবাই, আমি আল্লাহর রহমতে আমার ঝোলা ল্যাটিস যা কিছু আছে আমি ওকে দিয়ে দিব। এখন যারা নেওয়ার মতো তারা যদি নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে, ডিসক্রিপশনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবে, আমি পার্সোনাল নাম্বার দিয়ে দেবো। যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।